আমি এখানে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি ট্যাংরা মাছ। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য একটু আদা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু হিং, এই পরিমাণ, একদম অল্প। এবারে দিচ্ছি ওই ধুয়ে রাখা পুদিনার পাতা, যাদের পুদিনা ফ্লেভার পছন্দ তাদের এটা খুবই উপাদেয় লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, এবারে দিচ্ছি গরম মশলা পাউডার, সমস্তটাকে আমি এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল, এবারে মাছটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম। এরকম ভাবে আমি রেখেছি, তো এর উপরে আমি আরেকটা অ্যালুমিনিয়াম ফয়েল এরকম ভাবে দিয়ে দেব, একটা এরকম সমান সাইজের অ্যালুমিনিয়াম ফয়েল। এবারে আমি প্যাক করব এটাকে, ধারগুলো আমি মুড়ে দিয়েছি, এভাবে পুরোটা নিয়ে এভাবে ফোল্ড করব। যতটা সম্ভব পারি আমি ধারগুলোকে এভাবে ফিল করে দেব। যাতে তেল আর মশলাটা বাইরে বেরিয়ে না যায়। আমি একটা এরকম বড় সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার একটা ফুটো ফুটো ঝাঁঝরি এর উপরে দিয়ে দিলাম। এবারে মাছটা যে প্যাকেট করেছিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, ওটাকে এর ভেতরে আস্তে করে দিয়ে দেব, এভাবে সেট করে দেব। আমার পুরো প্রসেস কমপ্লিট। আমি এবারে এটাকে একটা ঢাকা দিয়ে এইভাবে ঢেকে দেব। আমি এটাকে আধা ঘন্টা স্টিমে বসিয়ে রেখে তারপরে এবারে খুলে দিয়েছি। এবারে এটা তৈরি হয়ে গিয়েছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, এই যে খুলে আসছে খোসাটা, এটা তার মানে এটা হয়ে গিয়েছে, এরকম দেখতে হয়েছে। গরম গরম ভাতে এটা সত্যি উপাদেয়। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলেই।